গরম জলে লেবু দিয়ে মধু দিয়ে খাওয়া এইটা বোধ হয় লোকে দশ বছর ধরে করছে কিন্তু কিছু হচ্ছে না আজ অবধি কিছু তৈরি হয়নি যেটা ফ্যাটকে গলিয়ে বের করে দেবে শরীর থেকে এবারে এই যে ডায়েটটার সাইড এফেক্টে কিছুটা ওয়েট লস হচ্ছে হচ্ছে না তা নয় সারা জীবন করলে তার অনেক সাইড এফেক্ট আছে সুতরাং এইভাবে রোগা দয়া করে চেষ্টা করবেন না হওয়ার কারণ এভাবে রোগা আপনারা হবেন না সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে গরম জলে লেবু দিয়ে মধু দিয়ে খাওয়া তারপর সারাদিন যখন অফিসে থাকছে তখন ডিটক্স ওয়াটার খাচ্ছি বিভিন্ন রকমের ডিটক্স ওয়াটার খাচ্ছি এক 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 দিন একটা তারপর কখনো কখনো একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করে দেখছি যে কিটো ডায়েটটা ভালো ওজন ঝরবে কিটো ডায়েট করছি কখনো কখনো ইন্টিমিটেন্ট ফাস্টিং করছি কখনো কখনো আবার পুরোপুরি লিকুইড ডায়েটের ওপর চলে যাচ্ছি কিন্তু কিছুতেই ওজন কমছে না আপনাদেরও সেম সমস্যা হচ্ছে না কিন্তু কি হচ্ছে বলুন তো কি হচ্ছে বলো তো ওজন তো কমছে না আসলে কি জানো তো এই যে গরম জলে লেবু দিয়ে মধু দিয়ে খাওয়া এইটা বোধ হয় লোকে দশ বছর ধরে করছে কিন্তু কিছু হচ্ছে না কারণ এটা একটা মিথ এটা একটু বুঝতে হবে গরম জলে লেবু দিয়ে মধু দিলে ফ্যাট গলে না এটাই ট্রুথ ফ্যাট গলানোর আজ অব্দি কিছু তৈরি হয়নি যেটা ফ্যাটকে গলিয়ে বের করে দেবে শরীর থেকে যেরকম ফ্যাট অ্যাকিউমুলেশন হয় সেরকমই ডায়েট অ্যান্ড লাইফস্টাইল দিয়ে ফ্যাট অ্যাকিউমুলেশনটাকে কমাতে হয় বা ফ্যাট পার্সেন্টেজটাকে কমাতে হয় ফ্যাট গলে না এই কনসেপ্টটা থেকে একটু বেরিয়ে আসতে হবে এবং লেবু দিয়ে জল খেলে প্রথমত যদি রেগুলার টেম্পারেচারের জল হয় তার মধ্যে লেবু দেওয়া হয় তাহলে ঠিক আছে কিন্তু গরম জলে লেবু দিলে সেই যে ভাইটামিন সির জন্য লেবুটা আমরা ইউজ করছি সেটাও তো চলে গেল কারণ গরমে তো ভাইটামিন সি খুব তাড়াতাড়ি উবে যায় একদম এবং মধুটা গরম জলে দেওয়াই উচিত না যতটা চেষ্টা করা উচিত ঈষদ উষ্ণ জলে মধু দেওয়া ঠিক আছে কিন্তু বেশি গরম জলে মধু দিলে মধুর যে কোয়ালিটিগুলো সেগুলোও কমে যায় সুতরাং এইভাবে রোগা দয়া করে চেষ্টা করবেন না হওয়ার কারণ এভাবে রোগা আপনারা হবেন না একটা প্রবলেম সারাদিন ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার খেয়ে ডিটক্স হয় না ডিটক্স যদি করতে হয় বা যদি অনন্তকাল ধরে আপনি উল্টোপাল্টা খেয়ে গেছেন এবং উল্টোপাল্টা লাইফস্টাইল ফলো করেছেন সেটাকে ঠিক করার জন্য ডিটক্স ওয়াটার ইজ নট দ্য আনসার দ্য আনসার ইজ বা পদ্ধতি হচ্ছে ডিটক্স ডায়েট অ্যান্ড ডিটক্স লাইফস্টাইল যেটা প্রচণ্ডভাবে স্পেসিফিক টু স্পেসিফিক পিপল মানে আপনার জন্য আলাদা আরেকজনের জন্য আলাদা সুতরাং এরকম রিলস দেখে একটা ডিটক্স ওয়াটার খেয়ে কিন্তু ডিটক্স হচ্ছে না ওটা আপনার মনে শান্তি হচ্ছে শুধু আনন্দবাজার অনলাইনে অনন্যা ভৌমিক আমার সঙ্গে ছিলেন পুষ্টিবিদ এবং জাপান সহায়ক খুব স্পষ্ট করে বলে দিলেন যে কোন কোন জায়গাগুলো আমাদের সত্যি অ্যাভয়েড করা প্রয়োজন थैंक यू অনন্যাদি थैंक यू थैंक यू ফর হ্যাভিং থ্যাঙ্ক ইউ আপনাদের